বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুক ইউটিউব শুভাকাঙ্ক্ষী সকল দর্শকগণ, সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আজ বিশ্ব মা দিবস। এই মা দিবসে প্রতিটা বছর প্রতিটা মা দিবসে মায়ের কাছে যে মাকে ভালোবাসা জানানো সব কিছুই ছিল, কিন্তু আজ আমার মা এই পৃথিবীতে বেঁচে নেই। আমি আপনাদের যারা আছেন মায়ের মতো সকল মাদের আমি শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানাই। আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা যা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে আসছি। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আমি গর্ব করে বলতে পারি আমি আমার মায়ের স্বশিক্ষায় শিক্ষিত। মায়ের আদেশ মায়ের উপদেশ সব কিছুই সবসময় পালন করতে চেষ্টা করি। মা শুধু সবসময় বলতো, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণে কাজ করে যাও। সত্যি মায়ের এই আদেশ প্রতিটা অক্ষরে অক্ষরে আমি মানতে চেষ্টা করছি। জানি না কতটুকু পারবো। আল্লাহ মহানের কাছে আমি এই দোয়া চাই যে আল্লাহ যাতে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, মানুষের কল্যাণে কাজ করতে পারি। মায়ের কথা মনে পড়ে গেল খুব মা দিবসে। তো আমি আজকে বেশ কিছু আমার পাত্রীদের কথা বলবো আপনাদের, যাদের সাথে মিলে যায় আপনারা দয়া করে ফোন করে ইমেল করে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রী মিলিয়ে নিতে পারেন। আমার যারা দেশে এবং প্রবাসী ভাই ও বোনরা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যোগাযোগ মেনটেন করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য ধরবেন। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন, ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করেন। তো আপনারা, আমি কয়েকটা মেয়ের নাম বলবো যারা ডিভোর্স বিধবা, তাদের জন্য আমি পাত্র চাচ্ছি। তারা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। পাত্রী হচ্ছে ইন্টারমিডিয়েট পাস, দেশের বাড়ি বরিশাল, অবিবাহিত, লালবাগে বাসা, 5 ফিট 5 লম্বা, ধার্মিক মেয়েটা। কিন্তু ওরা চাচ্ছে যে কোনো ডিভোর্স যদি তার ওয়াইফ মারা গেছে বা ডিভোর্স, সেই পাত্রীদের রিকোয়ারমেন্ট যে ভালো একটা ছেলে চাই, একটু এস্টাবলিশ ছেলে চাই। যদি কেউ থাকেন অবশ্যই ফোন করে আপনারা জেনে নেবেন। আরেকটা পাত্রী হচ্ছে, ওর নাম হচ্ছে, ও পুরান ঢাকায় থাকে, ওরও বয়স 35 মতো, ইস্যুবিহীন। আজকে যেগুলি আসছে সবগুলি ইস্যুবিহীন। ওরাও চাচ্ছিল একটা দেশে এবং বিদেশে পাত্র। আরেকটা মেয়ে, ও হচ্ছে, ওর বয়স হয়ে গেছে 45, ওর একটা মেয়ে আছে, বিয়ে শাদী দিয়ে দিছে, ওর জন্য একটা ভালো ছেলে চায়, ওর ডিভোর্স হয়ে গেছে। তারপর আরেকজন আছে, ওরও বয়স 45 মতো, শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে দেশে এবং বিদেশে। আরেকজন আসছে, সেও 42 মতো বয়স তার, সেও চাচ্ছিল একটা, অবিবাহিত, সে ডিভোর্স উইডো বা ওয়াইফ মারা গেছে, এরকম পাত্র হলে চলবে, ছেলে মেয়ে থাকলেও চলবে। ওদের বাসা হচ্ছে, সবাই ঢাকায় সেটেল, কিন্তু সবাই প্রত্যেকেরই ঢাকায় বাড়ি গাড়ি সব কিছুই আছে এরকম। তো বেশ কিছু পাত্রী আমাদের কাছে আসছে, আপনারা যারা যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন। আরেকটা পাত্রী আসছে, সেই খুবই ডাক্তার, 45 মতো বয়স, শর্ট ডিভোর্স, আজকে যেগুলি আসছে ইস্যুবিহীন মেয়েটা। ওরা ব্যবসায়ী ছেলে হতে পারে, দেশে এবং বিদেশে হতে পারে, ডাক্তার মেয়েটা বড় একটা চাকরিও করে। আসলে অসংখ্য পাত্র এবং পাত্রী আমাদের কাছে আসছে। আরেকজন আসছে, সৌদি প্রবাসী পাত্রী, ও হচ্ছে, ওর হাজবেন্ড মারা গেছে, এখন দেশেই আছে ও, ওরও বয়স 45 মতো। এই মেয়েটার জন্য আপনারা দেখতে পারেন যদি আপনাদের সাথে মিলে যায়। আরেকজন আসছে, ও পুরান ঢাকায়, ওরও বয়স 30, ওর একটা ছেলে বাবু আছে, ও স্কুল টিচার, ওর জন্য একটা ভালো ছেলে চাই দেশে এবং বিদেশে হতে পারে। বিয়ে সাথে আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র, আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য।
আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই মহান কাজটা চালিয়ে যেতে পারবো। কারণ আপনারাই তো আমার আপনজন। আমি সবসময় মনে করি আপনাদের কাছে আমার সুখ এবং দুঃখের কথা বলবো, কারণ আপনারা আমার পাশে আছেন দেখে আমি এই প্রতিষ্ঠানটা চালাতে পারছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন। বিশ্ব মা দিবসে সকল মায়েদেরকে আমি শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানাই। আসসালামু আলাইকুম।